হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, আর তা হচ্ছে মোবাইল সাথে রেখে ঘুমানো কতটা বিপজ্জনক। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমাদের সকলের রাতে ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটা বালিশের নিচে কিংবা পাশে রেখে দেওয়ার অভ্যাস আছে, কিন্তু এখানে যে আপনার বা সকলের জন্য নীরব ঘাতক লুকিয়ে আছে তা হয়তো আপনি বা আমরা অনেকেই বুঝতে পারছি না। এটি এমন এক ঘাতক যা আপনার শারীরিক এবং মানসিক দুইটি ক্ষতি করছে। মাথার পাশে মোবাইল রেখে ঘুমানো তাহলে তাকে মহাবিপদ বলছেন বিশেষজ্ঞরা। ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রাখলে তা মানুষের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে, মস্তিষ্কের অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। মোবাইলের রেডিয়েশন ব্রেন টিউমার তো বটেই হতে পারে, ব্রেন ক্যান্সারে নিয়ে সতর্কতা বার্তা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোবাইল ফোন থেকে বের হয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক্যাল রেডিয়েশন যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই রেডিয়েশন অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এটি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি, কারণ তাদের খুলির বাইরের অংশ বড়দের তুলনায় পাতলা হয়, ফলে রেডিয়েশনের প্রভাব তাদের মাথায় বেশি পড়ে। এছাড়া ঘুমকে গভীর করার জন্য শরীর থেকে মেলাটোনিন নামক এক প্রকার হরমোন বের হয়, কিন্তু মোবাইল ট্যাবলেট বা এলইডি স্ক্রিন থেকে তার রেডিয়েশন বের হয় তাতে এই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়, ফলে ঘুমের 12টা বাজিয়ে দেয়। মোবাইল ফোন থেকে বের হওয়ার রেডিয়েশন আপনার মস্তিষ্কের ক্ষতি করতে পারে এবং আপনার প্রচণ্ড মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা অনুভব করতে পারেন। মোবাইল থেকে বের হওয়া 900 মেগাহার্জ এর পরিমাণ রেডিয়েশন শরীরের কার্যকারিতা নষ্ট করার সংকেত প্রদান করে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ইতিমধ্যে মোবাইল ফোনকে ক্যান্সারের সম্ভাবনার কারণ হিসেবে উল্লেখ করেছেন। 20 বছরের কম বয়সীদের মধ্যে যারা অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করে তাদের ব্রেন ক্যান্সারের সমস্যা সম্ভাবনা 20 বছরের কম বয়সীদের মধ্যে যারা অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করে তাদের ব্রেন ক্যান্সারের সম্ভাবনা প্রায় 5% বেড়ে যায়। সুইডেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মারাত্মক বিপদে সতর্ক বার্তা দিয়েছেন। তাদের দাবি, থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের ফোন বা 3G ফোন আরও উচ্চমাত্রায় ফ্রিকোয়েন্সি ব্যান্ড করা ব্যবহার করা হয়ে থাকে, যা শরীরের পক্ষে জীবনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর, ব্রেন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আজকে আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আপনিও এই ভুল করছেন এবং এই ভুলটি আপনি প্রতিরোধে করছেন, তাহলে বিছানায় মোবাইল ফোন রেখে ঘুমানোর অভ্যাস আজই ছেড়ে দিন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।